আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা? আমরা তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে আমরা ঈদ করেছি, আশা করি আপনারাও অনেক ভালোভাবে ঈদ করেছেন সবাই। তো কালকে ভিডিও করেছি অল্প স্বল্প, তেমন একটা বেশি না। তো আজকে ঈদের পরে আমরা বেড়াতে যাচ্ছি কোথাও, চলে তাহলে যাই আমাদের সাথে। সবার ঈদের ড্রেস দেশে থেকে নিয়ে এসেছিলাম, সেই জন্য এখান থেকে কিছুই কিনিনি। ঈদের পরের দিন সকালবেলা যেহেতু যাব এক জায়গায়, সেজন্য ভাবলাম যে কোন শাড়িটা পরি। তো এই শাড়িটা অবশ্য আগে পরে কিনা, কিন্তু সেম দোকান থেকেই। দেখেন, ব্লাউজটাও দেশ থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। আমার শাড়ি, আমার মেয়ের শাড়ি, অবশ্য অনেকগুলো শাড়ি আমি এই দোকান থেকে কিনেছি, রিজনেবল প্রাইস, আবার খুব সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলা। তো চিন্তা করতেছি কোনটা পরবো। তো যাই হোক, এইখান থেকেই আমিও পরেছি, আমার মেয়েরাও মানে পরে আর কি চেঞ্জ করেছে। প্রথমে তো ওরাও লেহেঙ্গা পরেছে। মিরপুরে গেলেই দেখা যায় যে আমাদের এই দোকানটাতে যাওয়া হয়, তার কারণ আমার বোনের ফেভারিট দোকানটা এখান থেকে, সেও সবসময় কেনাকাটা করে আর ওর সাথেই যাওয়া। তো আমার বোনও অনেকগুলো শাড়ি কিনেছে, ওর শাশুড়ির জন্য, আমি ওর জন্য, আমার আম্মার জন্য, আমার মেয়ে কিনেছে ওর জন্য, ওর নানুর জন্য, ওর ফ্রেন্ডদের জন্য এখানে অবশ্য নিয়ে এসেছে। আর এইগুলা সে শাড়ি লেহেঙ্গা সব কিছুর সাথে ম্যাচিং করে করে আমার বড় মেয়ে এগুলো কিনেছে, সে গাউসিয়া থেকে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আপনারা তো সবাই জানেন। তো এখান থেকে সে এই গরমের মধ্যে, তখন অবশ্য ততটা ছিল না, তাও কিনেছে। আসসালামু আলাইকুম আগেন, কেমন আছেন সবাই? সবাইকে আবারও ঈদ মুবারক। কালকে ঈদ ছিল কিন্তু আমরা কোথাও যাইনি, কারণ রান্নাবান্না ঠিকই করেছি কিন্তু তেমন মনটা ভালো ছিল না, কারণ বড় মেয়ের অফিস ছিল, মেজোজনের পরীক্ষা ছিল। তো সারাক্ষণই পরীক্ষা নিয়ে বিজি, 5টা বাজে পরীক্ষা শেষ হয়েছে, তারপরে ওর ফ্রেন্ডরা এসেছিলো, পরে ভালোই লেগেছে, একদম রাত পর্যন্ত আমরা খুব এনজয় করেছি। তো আজকে আমরা এসেছি একটা স্টুডিওতে, তো আমার মেয়েরা আগে থেকেই বুক করে রেখেছিল, এখানে ওরাও ভিডিও করবে, ছবি উঠাবে, সেই জন্য তো আমরা এসেছি আর কি। তো আপনাদের সাথেও শেয়ার করি আমরা কোথায় এসেছি। সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা স্টুডিও আর কি। তো আপনাদেরকে দেখাই স্টুডিওটা, আসলে বেশ সুন্দর। তো আমার মেয়েরাও ওইদিকে ফটো শ্যুট করতেছে যে যার মতো। এটা স্টুডিও যেখানে আমরা এসেছি, মানে ঢুকতেই সুন্দর একটা আর্ট। আমার কন্যারাও এখানে আছে, ছবি উঠানো নিয়ে ব্যস্ত। নতুন প্রজন্ম, ওদের পছন্দটাই অন্যরকম। আমরা তো বাঙালিরা সবসময়ই ঈদ বলতে যা বুঝি, কারো বাসায় যাই, কেউ আসে, ওইভাবেই আমরা অভ্যস্ত। কিন্তু হয়েছে ওদের অন্যরকম চিন্তা ভাবনা, ওরা ভাবলো নতুন কিছু করবে, নতুন কোথাও যাবে, নতুন এনজয় করবে। ওকে চলো তাহলে যাই। ঠিক আছে, যেই বললাম মেয়েদের সাথে সাথে আমাকেও নিয়ে গেল। তো আমরা এখানে গেলাম, সুন্দর, বেশ ভালোই লাগলো। অনেকটা সময় এখানে আমরা ছিলাম, যতটা সময়ের জন্য আর কি ওরা যেভাবে কন্ট্যাক্ট করে নেয় আর কি, 1 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টার জন্য নিতে হয়। খুব সুন্দর দুইটা রুম এখানে, ছোট্ট একটা কিচেনের মতো আছে, আর যেহেতু স্টুডিও সুন্দরভাবে ক্লাসিকভাবে সাজানো। এটা আর একটা রুম, ওই পাশটাতে আবার একটু কিচেনও আছে ছোটোখাটো। তো অন্য কেউ থাকে না, তো আমরা আমাদের মতো করে ফটোশ্যুট যে যার মতো করে ভিডিও করতে পারে, খুব ভালোই। সেই দিকটাতে আবার কিচেন, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সবগুলা একটু একটু করে শেয়ার করার জন্য।
করেছি যেহেতু স্টুডিওতে এসেছি অল্প সময়ের জন্য ভাবলাম যে আরো বেশি করেই উঠাই না কেন। তো দুইটা শাড়ি আমি এবার মিরপুর বেনারসি পল্লী থেকে কিনেছি। আমরা চলে আসার আগে যেই পেপারগুলো যেখানে ছিল মেয়েরা ঠিক সেভাবে সেট আপ করে রেখে আসতেছে, কারণ ওদেরটা যেরকম ছিল ঠিক সেভাবেই তো আমাদের করে রেখে আসতে হবে, যেহেতু আমরাই শুধু এখানে ছিলাম, ওরা এসে যাতে ঠিক সব কিছু গোছানো পায় ওইভাবে আর কি। আমাদের ফটোশ্যুট করা শেষ, এখন আমরা স্টুডিও থেকে চলে যাব বাসার উদ্দেশ্যে, বা দেখি অন্য কোথাও যাই কি না। স্টুডিও থেকে বের হয়েই ওদের মনে হলো দূরে কোথাও যাবে, তারপরে যে বলা সেই কাজ, রওনা দিয়েছে। আমার মেয়ে অবশ্য মেজুজন এখন ড্রাইভ করতেছে, সে রওনা দিয়েছে স্টারবাকসের উদ্দেশ্যে, যাব আমরা এখন লাসাল। তো এই যে সুন্দর ওই যে সেন্ট প্যাট্রিক রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, ওই পাশে পানি, আর দেখেন আল্লাহর কি রহমত, কিছুদিন আগেও দুই সপ্তাহখানেক আগেও ওইখানে ছিল বরফ, আর এখন বরফটা শুকিয়ে আস্তে আস্তে কি সুন্দর দেখেন গ্রাসগুলো একটু একটু গ্রিন হচ্ছে, যদিও এখনো গাছে এখনো ডালপালা হয় নাই, পাতা টাতা খুবই ছোটো ছোটো মাত্র শুরু হয়েছে, কিন্তু এই যে নিচে আস্তে আস্তে একটু গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। আর ওয়েদারটা বেশ ভালো, আজকে রোদ্দুর উজ্জ্বল ছিল না, কেমন একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু তারপরেও মানুষজন অনেক আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে লেকের পাড় ধরে হাঁটাহাঁটি করতেছে, খুবই সুন্দর একটা ওয়েদার, বেশ ভালো লাগতেছে। আমরাও যাচ্ছি অনেক দূরে, তো দেখতে দেখতে যাই আর কি, বেশ ভালো লাগে। আমরা চলে এসেছি স্টারবাকসে, ড্রাইভ থ্রু আর কি, এদিকে অর্ডার নিচ্ছে চারজন, চার ধরনের ড্রিঙ্কস নিয়ে আমরা এখন আবারও রওনা দিলাম, এক একজন এক এক রকম যার যেটা ভালো। আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। ঈদের দিনের রান্নাবান্না শেয়ার করছি, সেই তো নর্মালি যেটা রান্না করি আর কি, আমরা বাঙালিরা সবাই তো কম বেশি ভালো রান্না করি, তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম অল্প স্বল্প যা আমি রান্না করেছিলাম আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়া করেছি কিছুটা, তারপরে আবারও ই করছি, বিকালবেলা আমার মেয়েদের ফ্রেন্ডরা চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবে, ওরাও বেশ আনন্দ করতেছে, হাসাহাসি করতেছে, আমি টেবিলে সব কিছু সার্ভ করলাম। আশা করি আপনারাও সবাই বেশ ভালো মতো ঈদ করেছেন, ঈদের খুশিতে সবাই খুশি এখনো। তো আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আবারও ঈদ মুবারক, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন।